হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ইমরান ফ্রম মাইন্ডসেট টেক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ক্যামটাসি স্টুডিও ইউজ করে আপনার অডিও থেকে নয়েজ রিমুভ করবেন। অ্যাকচুয়ালি একটি অডিও মূল প্রাণ হচ্ছে নয়েজ ফ্রি অডিও। অডিও যদি নয়েজ থাকে তাহলে সেটা শুনতেও তেমন একটা ভালো লাগে না। আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ক্যামটাসিও স্টুডিও ইউজ করে একটি অডিও থেকে নয়েজ রিমুভ করা যায়। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। ওকে, তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ক্যামটাসিও স্টুডিও ওপেন করতে হবে। আমি ক্যামটাসিও স্টুডিও 8.6 ভার্সনটি ইউজ করতেছি। ক্যামটাসিয়া 9.0 এর আগের যত ভার্সন আছে সব ভার্সনেই এই সেম সিস্টেম। 9.0 একটু ডিফারেন্ট সিস্টেম আছে, তো আশা করি সেটা আপনারা পারবেন। তো ওপেন হয়ে গিয়েছে ক্যামটাসিও স্টুডিও। তো আমরা যে অডিও অ্যাকচুয়ালি যে ভিডিও ফাইলের অডিও আমরা নয়েজ রিমুভ করবো সেটা আমরা ইম্পোর্ট করে নিব। সিলেক্ট করে ওপেন দিচ্ছি। তো ফাইলটি আমরা ড্র্যাগ করে সবার প্রথমে টাইমলাইনে ছেড়ে দিব এইভাবে। তো আমরা অডিওটা একবার প্লে করে দেখি যে অডিওতে কি পরিমাণ নয়েজ আছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন নয়েজ রিমুভাল টিউটোরিয়াল উইথ ক্যামটাসিয়া স্টুডিও। আপনারা শুনতেই পাচ্ছেন যে অডিওতে হালকা একটি নয়েজ আছে। তো এর থেকেও অনেক ডিপ নয়েজ আলা অডিও আপনারা ক্যামটাসিয়া স্টুডিও ইউজ করে তার নয়েজ রিমুভ করতে পারবেন। তো এটা করার পরে আমাদেরকে অডিওতে চলে যেতে হবে। তো এখানে আসার পরে আমরা ভলিউমটা একটু বাড়িয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে শোনা যায়। যেটা করতে হবে, উপর সাইডে যে দেখুন নেভেল নয়েজ রিমুভাল, এটাতে টিক চিহ্ন করে দিতে হবে। এটা অটোমেটিক্যালি নয়েজ প্রোফাইল ধরে তার নয়েজগুলো রিমুভ করে দিয়েছে। আপনারা যদি আরও অ্যাডভান্সলি নয়েজ রিমুভ করতে চান তাহলে যে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যাডজাস্ট সেন্সিভিটি দিয়ে। তো এনেবল নয়েজ রিমুভাল দিলে অ্যাকচুয়ালি সব অডিও নয়েজ ক্লিয়ার হয়ে যায়। আবার অনেক ভিডিওতে থাকে যে অনেক বেশি নয়েজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যাডজাস্ট সেন্সিটিভিটি দিয়ে প্লে করে করে নয়েজ রিমুভ করতে পারেন। তো আমরা এটা দেওয়ার পরে আবার একবার শুনে দেখি অডিওটি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন নয়েজ রিমুভাল টিউটোরিয়াল উইথ ক্যামটাসিয়া স্টুডিও। তো নয়েজ অনেকখানি চলে গিয়েছে, বাট আমাদের এখানে কিছু নয়েজ রয়ে গিয়েছে। এটা আমরা সেন্সিটিভিটি দিয়ে ক্লিয়ার করে দেখি হয় কিনা। নয়েজ রিমুভাল সেন্সিটিভিটি একটু বাড়িয়ে দেখি, 40% করে দিই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন নয়েজ রিমুভাল টিউটোরিয়াল উইথ ক্যামটাসিয়া স্টুডিও। এখন তো অডিও থেকে অনেকাংশেই নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। তো এই পদ্ধতি ইউজ করে আপনারা যে কোনো অডিও থেকে 99% পর্যন্ত নয়েজ রিমুভ করতে পারবেন। অনেক সময় হয়ে গিয়ে আমরা একটি ভিডিও বানাই, ক্যামটাসিয়া স্টুডিওতে যদি এডিট করতে যাই তো সেই অডিও ফাইলটি অন্য কোথাও নিয়ে, যেমন অ্যাডোবি অডিশন আছে সেখানে নিয়ে তারপর সেটাকে নয়েজ রিমুভ করতে হয়। বাট এটা আপনি ভিডিও এডিটর সফটওয়্যারের ভিতরেই পাবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে অডিও নয়েজ রিমুভ করে সেই টিউটোরিয়ালটি দেখতে ডিসক্রিপশনে একটু ফলো করে সেই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হিট দ্য লাইক বাটন। ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অংশের সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি বেশি বেশি করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।